দিনে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন, রাতে শেখান নারীদের বাইক চালানো। প্রতিষ্ঠা করেছেন পটুয়াখালীর প্রথম লেডি বাইকার প্রশিক্ষণ কেন্দ্র। এখন পর্যন্ত শতাধিক নারী স্কুটি চালনা রপ্ত করেছেন উদ্যোক্তা অহিদা পাপড়ির হাত ধরে। লেডি বাইকার পটুয়াখালী নামের ফেসবুক পেজ থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে কেবল নারী প্রশিক্ষণার্থী সংগ্রহ করেন অহিদা। সাধারণত প্রতিদিন সন্ধ্যায় শুরু হয় তার প্রশিক্ষণ যজ্ঞ। এছাড়া বিদ্যালয়ে ছুটি থাকায় শুক্র ও শনিবারে দিনব্যাপী চলে নারীদের এই বাইক প্রশিক্ষণের কাজ। ফেসবুকের একটা পেজ থেকে জানলাম যে আমাদের পটুয়াখালী লেডি বাইকার পাপড়িয়া পোয়ারকি এখানে প্রশিক্ষণ দিচ্ছে, এবং আমি অনেক ইউটিউব চ্যানেলেও দেখছি, ভিডিও ছিল, সেখান থেকে আমি জানতে পারলাম যে আমাদের পটুয়াখালীতে শিখাচ্ছে। 2018 সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে নিয়োগ পান অহিদা পাপড়ি। স্বামী স্ত্রী দুজনেই শিক্ষকতা পেশায় যুক্ত থাকায় সন্তানদেরকে বিদ্যালয়ে পৌঁছে দিতে সমস্যায় পড়তেন তারা। কর্মস্থলে দূরত্ব বেশি থাকায় ভুগতেন বিভিন্ন সমস্যায়। এমন দুর্ভোগ কমানোর জন্য স্বামীর কাছ থেকে স্কুটি প্রশিক্ষণ নেন অহিদা পাপড়ি। নিজে স্কুটি চালিয়ে সুবিধা পাওয়ায় অন্য নারীদের অনুপ্রাণিত করতে এই স্কুটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন তিনি। বর্তমানে পটুয়াখালীর জনপ্রিয় মুখ নারী বাইকার প্রশিক্ষক অহিদা পাপড়ি। পটুয়াখালীর সর্বপ্রথম এবং একমাত্র নারী স্কুটি প্রশিক্ষণ কেন্দ্র লেডি বাইকার পটুয়াখালীর ওনার হিসেবে আমি অহিদা পাপড়ি একজন নারী প্রশিক্ষক হিসেবে কাজ করছি। প্রথম দিনই আমি তার কাছ থেকে যে পরিমাণ কনফিডেন্স পাইছি তাতে মনে হলো যে আমার নিজের থেকে তার উপরে বেশি আমার আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা। সময় ও অর্থ বাঁচাতে নারীদের স্কুটি প্রশিক্ষণ দিতে পারাটাকে একটি মাইল ফলক হিসেবে দেখছেন অনেকেই। আমি এখন প্রবাসী মানুষ, প্রবাসে দেখেছি মেয়েরা সেখানে স্কুটি চালায়, বাইক চালায়, গাড়ি চালায়, তাহলে আমাদের বাংলাদেশে মেয়েরা কেন পারবে না? যদি সে একটা নিজে বাইক চালায়, সে একটা জব সেকশনে যায়, স্কুল কলেজে, আরো ভালো আমাদের জন্য। এবং আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মা বাবাই তার মেয়েকে সাপোর্ট দেওয়া উচিত আমার পক্ষ থেকে, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমাদের বাংলাদেশকে নিয়ে এবং মেয়েদেরকে। অহিদা পাপড়ির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখা সহ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ভূমিকা রেখে চলছেন তিনি। এভাবে একদিন এদেশের নারীরা প্রতিটি জায়গায় বিভিন্ন কাজের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনবে বলে মনে করেন পটুয়াখালীর নারী অধিকার কর্মী লাকি সারওয়ার। তিনি একজন শিক্ষিকা এবং তার মধ্যেও তিনি প্রশিক্ষণ দিচ্ছেন নারীদেরকে মোটরসাইকেল চালানোর জন্য। এতে আমি মনে করি মেয়েরা এখনো অনেক বেশি নিরাপদ একজন নারীর সাথে প্রশিক্ষণ গ্রহণ করতে। আমি এবং পটুয়াখালীবাসী তাকে নিয়ে গর্ব করি। আমি তার এই অসাধারণ উদ্যোগকে সম্মান জানাই। এলাকার সন্তান অহিদা পাপড়ির উদ্যোগ ও সফলতায় গর্ববোধ করেন এলাকাবাসীও। পাপড়িয়াপু একজন খুবই ভালো মানুষ, তিনি এতটাই পরিশ্রমী, তাকে যদি মানে কেউ না দেখে বা তার সম্বন্ধে না জানে কেউ বিশ্বাস করতে পারবে না। এবং তার আমরা সুস্থতা কামনা করি, সফলতা কামনা করি।